আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক, শুক্রাবাদ জামে মসজিদ। এই মসজিদটা অনেক পুরাতন, এই অত্র এলাকার মধ্যে প্রায় 90 বছর পুরাতন মসজিদ, এবং এই মসজিদটাকে মোটামুটি অত্র এলাকায় সবাই চিনে, পরিচিত মসজিদ। বিশ্বে অনেক জায়গাতেই, যেমন মক্কা মদিনা পর্যন্ত মসজিদ বন্ধ, কিন্তু আমাদের যেহেতু ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত মসজিদ বন্ধ করে নাই, আমরা কিছু সচেতনতার সাথে মসজিদ পরিচালনা করছি। সচেতনতার 1 নম্বর সচেতনতা হচ্ছে, আমরা মসজিদে প্রতি ওয়াক্তে, যেমন আগে যেমন কার্পেটগুলো ছিল, সমস্ত কার্পেটগুলো উঠে ফেলেছি, প্রতি ওয়াক্তে আপনার ব্লিচিং এবং ডেটল পানি দিয়ে মসজিদের প্রতিটা ফ্লোর আমরা পরিষ্কার করছি। সচেতনতা স্বরূপ আমরা যে জিনিসটা করছি, গ্যাপ রেখে ফাঁক ফাঁক করে মুসল্লিদের বলছি, আপনারা একটু ফাঁক ফাঁক করে বসেন, যাতে একজন আরেকজনের কন্টাক্টে না আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে আমরা কিছু, যেমন সাপ্তাহিক তাফসীর থাকে, যেখানে অনেকে কোরআনের যেখানে তাফসীর হয়, সেটা আপাতত আমরা বন্ধ রাখছি, এবং আপনার জিকির আজগরও আপাতত বন্ধ আছে। এবং আমরা সব মুসল্লিদের খতিব সাহেবের মাধ্যমে জানাচ্ছি সুন্নত নামাজগুলো বাসায় করে আসার জন্য। ওযুখানার মধ্যে যে জিনিসগুলো আমরা করছি, সাবান অবশ্যই সবাই মুসল্লিকে, খতিব সাহেব এবং আমাদের মাধ্যমে জানাচ্ছি, ওজুর আগে পূর্বে 20 সেকেন্ড করে ভালো মতো দুই হাত ধুয়ে নেবেন। এই জন্য আমরা সাবান এবং অন্যান্য টিস্যু সমস্ত কিছু মসজিদে পর্যাপ্ত পরিমাণে রাখার চেষ্টা করছি। এই জিনিসটা আজকে আপনারা যদি কেউ মসজিদে এসে থাকেন, লক্ষ্য করবেন যে আমরা হ্যান্ড স্যানিটাইজারের বন্দোবস্ত করেছি। যেই যখনই ঢুকছে, আমাদের লোক স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আছেন, ওনাকে ভালো মতো হাত ভালো মতো রং দিয়ে ধুয়ে মুছে তারপরে মসজিদে ঢুকছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যে জিনিসটা বললাম যে এটা তো আর আমি একা করছি না, আমাদের একটা কমিটি আছে, মোতালি সাহেব আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শ্রদ্ধেয়, এই এলাকার শ্রদ্ধেয় সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, উনার অনুপ্রেরণায় এবং উনাদের সহযোগিতায় আমরা কাজগুলো করছি।